বলিউড অভিনেত্রী আনুষ্কা শর্মা মা হতে চলেছেন বৃহস্পতিবার অর্থাৎ সাতাশে আগস্ট ফেসবুকে স্বামী ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে সুখবরটি দিয়েছেন আনুষ্কা নিজে। এই সুখবর প্রকাশ হবার পর থেকেই শুভেচ্ছায় ভেসে যাচ্ছেন বিরাট আনুষ্কা দম্পত্তি দুই তারকার ভক্তদের পাশাপাশি বলিউড ও ক্রিকেট বিশ্বের অনেক তারকারাও এই দম্পত্তিকে প্রথমবার বাবা মা হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন অনেকে আবার দুই তারকাকে ধন্যবাদ জানাচ্ছেন করোনার কারণে আসা লকডাউনকে কাজে লাগানোর জন্য সেই মার্চের পর থেকেই বলা চলে ঘরবন্দি হয়ে আছে ভারতের মানুষ অনেকের মতো বিরাট কোহলি ও আনুষ্কা শর্মারও দিন কেটেছে লকডাউনে নিজেদের গৃহে বন্দি রেখে সেই সময়টা দুজন বেশ রোমান্টিক কাটিয়েছেন তারই প্রমাণ হয়ে এলো আনুষ্কার মা হর প্রসঙ্গত দু সালে একটি শ্যাম্পুর বিজ্ঞাপনে জুটি বাঁধেন বিরাট কোহলি ও আনুষ্কা শর্মা ধারণা করা হয় এখান থেকেই তাদের রোমান্সের শুরু এরপর দু সালের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফিরেই আনুষ্কার অ্যাপার্টমেন্টে যান বিরাট একই বছরের এপ্রিলে আনুষ্কার বোম্বে ভেলভেট ও পিকে ছবির শুটিং সেটে দেখা যায় বিরাটকে এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেতে থাকে তাদের যুগল ছবি অক্টোবরে ভারতের সুপার লিগের ম্যাচে একসঙ্গে দেখা যায় তাদের পরের মাসে শ্রীলঙ্কার বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে নিজের শতক উদযাপনে আনুষ্কার উদ্দেশ্যে উড়ন্ত চুমু পাঠান বিরাট তখনই চারিদিকে প্রতিষ্ঠা পায় এই তারকার প্রেমের গুঞ্জন সে ধারাবাহিকতায় দু হাজার সতেরো সালের ডিসেম্বরের শুরুতেই ভারত শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ থেকে বিরাটের ছুটি পরিবার ও প্রধান পুরোহিত সমেত আনুষ্কার ইতালি যাত্রা সবকিছু কিছু ইঙ্গিত দিচ্ছিল তাদের বিয়ের অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ডিসেম্বরের এগারো তারিখে ইতালির ফ্লোরেন্স শহরের ঐতিহ্যবাহী অভিজাত রিসোর্ট বুর্গ ফিনিচিয়াতোতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিরাট অনুষ্কা